বিসমিল্লাহির প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি হাবিবা সুলতানা, প্রভাষক ও বিভাগীয় প্রধান, সমাজকর্ম বিভাগ, দনে বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদেরকে আমি প্রথমে সমাজকর্মের দুজন লেখকের নাম বলে দিচ্ছি। তোমরা বই দুটা কিংবা দোকানে যে বই দুটো দেখে যেটা তোমাদের ভালো লাগবে ঠিক সেই রাইটারের বই কিনবে। এক নম্বর হলো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, লেকচার পাবলিকেশনস। আর দ্বিতীয়ত হলো ডক্টর উত্তম কুমার দাস, হাসান বুক হাউস। এই দুইটা বই আমরা তোমাদেরকে কোনো মানে একটাই বলছি না, দুইটা বই যেটা তোমাদের ভালো লাগবে ঠিক সেই বইটি তোমরা কিনবে। আর যেহেতু আমাদের আজকে একাদশ শ্রেণীর প্রথম ক্লাস, তাই আমাদের একটু মান বন্টনটা আমরা জেনে নেই। তোমাদের যেহেতু সিকিউ মেথডে পরীক্ষা হচ্ছে, তাই তোমাদের সৃজনশীল প্রশ্ন মোট 11টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 10টি মানে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর 30টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সেখান থেকে 30টি প্রশ্ন উত্তর দিতে হবে। এই 30টি বহুনির্বাচনী প্রশ্নের ভিতরে কিন্তু আবার দেখা যাচ্ছে তিন ধরনের বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। একটা হলো সাধারণ বহুনির্বাচনী, বহুপদী সমাপ্তি সূচক, আর অভিন্ন তথ্যভিত্তিক। যেহেতু আমাদের অনলাইন ক্লাস খুব বেশি আলোচনা করা যাচ্ছে না, এই নিয়ে পরবর্তী আমরা ক্লাসে যখন তখন আরও ক্লিয়ার করে তোমাদেরকে বুঝিয়ে দেব। আর আমরা এখন একটু বইয়ে, যেহেতু আমরা প্রথম পত্র আজকে পড়াবো, তাই প্রথম পত্রের আমরা মানে সিলেবাস সম্পর্কে অল্প সময়ের ভিতর কিছু জেনে নিই। তোমাদের অধ্যায় আছে 8টি, এই 8টি অধ্যায়ের ভিতর প্রথম অধ্যায় আছে সমাজকর্ম, প্রকৃতি ও পরিধি। এখানে আছে প্রথম অধ্যায়ে যে সমাজকর্ম কি, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য, বৈশিষ্ট্য, গুরুত্ব ইত্যাদি। আর দ্বিতীয় অধ্যায় হলো সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। তৃতীয় অধ্যায় আছে তোমাদের সমাজকর্ম পেশার জ্ঞান মূল্যবোধ নীতিমালা। চতুর্থ অধ্যায় আছে তোমাদের সমাজকর্ম সংশ্লিষ্ট প্রত্যয়সমূহ। পঞ্চম অধ্যায় আছে তোমাদের সমাজকর্মের সাথে বিজ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক। ষষ্ঠ অধ্যায় আছে তোমাদের সমাজকর্ম অনুশীলনে ব্যবহৃত পদ্ধতি। সপ্তম অধ্যায় আছে সামাজিক নীতি ও পরিকল্পনা। যেমন তোমরা নীতি পরিকল্পনা দেখবে যে 2010 সালে যে শিক্ষা নীতি হয়েছে, নারী উন্নয়ন নীতি, শিশু নীতি ইত্যাদি নীতিগুলোই সপ্তম অধ্যায় আছে। অষ্টম অধ্যায় আছে তোমাদের সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা। তাহলে এতক্ষণ আমরা সিলেবাস সম্পর্কে একটু জেনে নিয়েছি। এখন তোমরা দেখো যে আমার যেহেতু আজকে আমরা আমাদের বিষয় হচ্ছে কি সমাজকর্ম, সমাজকর্মের ইংরেজি হলো সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্ক। সমাজকর্মের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি সোশ্যাল ওয়ার্ক। তা এই সোশ্যাল ওয়ার্ক প্রতিটি সাবজেক্টে তোমরা দেখবা যে যেমন রাষ্ট্রবিজ্ঞানের জনকে, অর্থনীতির জনক এরকম আছে, কিন্তু আমাদের সাবজেক্টে বা আমাদের বিষয়ে তোমরা দেখবা যে আমরা বলে থাকি যে সমাজকর্মের অগ্রনায়ক বা পথিকৃত বা রূপকার হচ্ছেন মেরি রিচমন্ড। কে হচ্ছে আমার সমাজকর্মের অগ্রনায়ক বা পথিকৃত বা রূপকার হলেন মেরি রিচমন্ড। মেরি রিচমন্ড
তাহলে তোমরা জেনেছো যে সমাজকর্মের অগ্রনায়ক বা পথিকৃত বা রূপকার হলেন কে মেরি রিসমন্ড এই মেরি রিসমন্ড ছিলেন কিন্তু একজন সমাজকর্মী এবং সামাজিক সমস্যা নির্ণয় বিষয়ক গ্রন্থের লেখক তোমাদের যদি আসে বলা হয় যে সমাজকর্মের অগ্রনায়ক বা পথিকৃত বা রূপকার কে মেরি রিসমন্ড তাহলে এখন আমরা জানব যে সমাজকর্ম আগে এই সমাজকর্মটা আগে ছিল কি সোশ্যাল ওয়েলফেয়ার সমাজ কল্যাণ আর এটা আধুনিকতার রূপ নিয়েছে যে সমাজ কর্ম আমরা প্রথমটা জেনে নেই যে সমাজকর্মটা সামাজিক না প্রাকৃতিক বিজ্ঞান বিজ্ঞান বলতে আমরা কি বুঝি বিজ্ঞান হচ্ছে কি প্রকৃতি ও সমাজের সার্বিক দিক ব্যাখ্যা বর্ণনা এবং বিশ্লেষণকে বলে বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান হচ্ছে কি এমন এক প্রক্রিয়া যা জ্ঞান উদ্ভাবন করে এই বিজ্ঞানকে আবার দুই ভাগে ভাগ করা যায় প্রথমত হলো প্রাকৃতিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞানের বিষয়বস্তু হচ্ছে প্রকৃতি ও জীবজগৎ আর সামাজিক বিজ্ঞানের বিষয়বস্তু হচ্ছে প্রকৃতির প্রধান উপাদান সমাজ এবং মানুষের সার্বিক দিক তুমি যদি একটু উদাহরণ দাও যে প্রাকৃতিক বিজ্ঞান হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে হয় পানি এটা কিন্তু প্রাকৃতিক বিমান এই মানে প্রাকৃতিক বিজ্ঞান প্রমাণ করেছে আর এই পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন এটা কিন্তু সামাজিক বা পদার্থবিজ্ঞানের একটি অংশ আর সমাজ কর্মটা হচ্ছে কিন্তু এই সামাজিক বিজ্ঞানেরই একটি অংশ সমাজ কল্যাণটা আমরা একটু জানবো যে সমাজ কল্যাণটা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে সমাজ সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিন্তু এই মানে সমাজের মতোই কিন্তু সমাজ কল্যাণ ধারণাটি প্রাচীন তুমি একটু গভীরভাবে চিন্তা করলে দেখতে পাবে যে মানুষ যে সমাজবদ্ধ হয়ে বসবাস করছে সেটা কিন্তু মানুষের কল্যাণমূলক চিন্তা থেকে আর এই কল্যাণমূলক চিন্তার উৎস হচ্ছে মানবতাবোধ আর এই মানবতাবোধ কিন্তু মানুষ জন্মগতভাবে মানে এই মানবতাবোধ গুণ নিয়েই কিন্তু মানুষ জন্মগ্রহণ করে দুস্থ অসহায় ও আর্ত মানুষ ও জীবের সেবা করা কিন্তু মানুষের সহজাত প্রবৃত্তি উদাহরণ দুটি দু তিন বছরের বাচ্চা একই সাথে খেলাধুলা করছে হঠাৎ করে একটা বাচ্চা পড়ে গেলে বা ব্যথা ফেলে তখন কিন্তু অন্য বাচ্চাটি তাকে ওঠানোর চেষ্টা করছে দেখা যাচ্ছে যে এই বসে বাচ্চাদেরকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি যে এই পড়ে যাওয়া বাচ্চাটিকে ওঠাতে হবে বা তার প্রতি সমবেদনা জানাতে হবে কিন্তু এটা কিন্তু এসেছে এই মানবতা বোধ থেকে আর এই মানবতা বোধ থেকেই কিন্তু দেখা যাচ্ছে এই পড়ে যাওয়া বাচ্চাটিকে ওঠানোর চেষ্টা করছে আর এটা কিন্তু মূলত সে এই মানবতা বোধ নিয়ে কিন্তু সে জন্মগ্রহণ করেছে আর সমাজকল্যাণ মূলত কিন্তু দেখা যাচ্ছে কি এই মানবতা বোধ থেকেই কিন্তু সমাজকল্যাণের যাত্রা শুরু আর এই সমাজ কল্যাণের বৃহত্তর লক্ষ্য অর্জনের বৈজ্ঞানিক প্রক্রিয়া বা পদ্ধতি হচ্ছে কি সমাজকর্ম শিল্প বিপ্লবের পর সমাজের জটিল আর্থসামাজিক মনস্তাত্ত্বিক পারিপার্শ্বিক সমস্যার সমাধানের প্রয়োজনে কিন্তু এই সমাজকর্মের বিকাশ ঘটে আধুনিক জীবনধারার সাথে মানুষের বিভিন্নমুখী সমস্যা সমাধানের প্রচেষ্টাগুলোকে বিজ্ঞানসম্মত উপায়ে মানে যুগোপযোগী করে তোলার নিরলস প্রচেষ্টাই হচ্ছে কি সমাজকর্ম শিল্প বিপ্লবের পরে তুমি দেখো যে মানুষ কিন্তু বিভিন্নমুখী শিল্প বিপ্লবের পর একদিকে যদি ইতিবাচক চিন্তা করো তাহলে দেখবে যে মানুষের কর্মসংস্থান বেড়েছে তা কর্মসংস্থান দেখা যাচ্ছে যখন দেখা যাচ্ছে নারী পুরুষ উভয়ে তার কর্মস্থলে যাচ্ছে তখন কিন্তু বাচ্চা নিরাপত্তাহীনতায় ভুগছে তখন কিন্তু এই প্রয়োজনেই কিন্তু ডে কেয়ার সেন্টার গঠন করা হয়েছে বৃদ্ধ আরা নিরাপত্তাহীনতায় ভুগছে ওদের কল্যাণার্থে দেখা যাচ্ছে মানে গড়ে উঠেছে বৃদ্ধ নিবাস এরকম দেখা যাচ্ছে যুব কল্যাণ নারী কল্যাণ শিশু কল্যাণ নারীদের কল্যাণের জন্য দেখা যাচ্ছে শিল্প বিপ্লবের পরে নারীদের কল্যাণের জন্য কিন্তু যৌতুক নিরোধ আইন
1961 সালের মুসলিম পারিবারিক আইন, পারিবারিক আদালত অধ্যাদেশ 1985, এরকম অনেক আইন নারীদের কল্যাণের জন্য প্রণয়ন করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে এই শিল্প বিপ্লবের পরে বিভিন্ন জটিল সমস্যা সমাধানের প্রয়োজনে কিন্তু এক এক করে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গড়ে উঠেছে। এখন আমরা জানব যে উৎপত্তিগত অর্থে সমাজকর্ম বলতে আমরা কি বুঝি। সমাজকর্ম এই পদবাচ্যটি দেখা যাচ্ছে সমাজ এবং কর্ম এই দুটি প্রত্যয় সমন্বয়ে গঠিত। সমাজ বলতে আমরা বুঝি সমস্বার্থ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে সঙ্গবদ্ধভাবে বসবাসরত লোকের সমাবেশ, আর কর্ম হচ্ছে একটি সুখকর অনুভূতি যা বা একটা কল্যাণবাচক অবস্থা যা পরিবর্তনশীল। অর্থাৎ উৎপত্তিগত অর্থে সমাজকর্ম বলতে আমরা বুঝি মানুষের সামাজিক, আর্থিক, নৈতিক, মানসিক ইত্যাদি সামগ্রিক দিকের তৃপ্তি এবং সন্তুষ্টি বিধানের প্রচেষ্টা হচ্ছে কি সমাজকর্ম। সমাজকর্ম বলতে আমরা বুঝি সমাজকর্ম হল একটি সাহায্যকারী পেশা যা ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সহায়তা করা হয় যাতে নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয়। সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য এবং প্রমাণ্য সংজ্ঞা দিয়েছেন W.A. ফ্রিডল্যান্ডার। তিনি বলেছেন সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ে দক্ষতা সম্পন্ন এমন একটি পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সামাজিক ও ব্যক্তিগত সন্তুষ্টি ও স্বাধীনতা লাভে সহায়তা করে। তোমরা এই সংজ্ঞাটা কিন্তু একেবারে মুখস্থ করবে। অনেক সময় দেখা যাচ্ছে তোমাদের অনুধাবনের কোশ্চেনে আসে যে ডাব্লিউ ফ্রিডল্যান্ডারের সংজ্ঞাটি লিখো, এর জন্য ডাব্লিউ এ ফ্রিডল্যান্ডারের সংজ্ঞাটি একেবারে মুখস্থ করবে। তুমি এভাবেও বলতে পারো যে সমাজকর্ম হচ্ছে কি ব্যক্তি, দল এবং সমষ্টির সমস্যা সমাধানের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে তাদের নিজস্ব সম্পদ এবং সামর্থ্যের ভিত্তিতে তাদেরকে সক্ষম করে তোলে। ধরো তুমি, আমি একটি উদাহরণ দিই, তুমি যখন কোনো ডাক্তারের কাছে যাও, উনি কিন্তু একজন সমাজকর্মী, সোশ্যাল ওয়ার্কার, ডাক্তারের কাছে যখন তুমি যাও তখন কিন্তু ডাক্তার তোমাকে জিজ্ঞাসা করে আপনার কি অসুবিধা, তখন তুমি কিন্তু বলো তোমার অসুবিধাগুলো, এগুলো হচ্ছে কি উনি তোমার তথ্য সংগ্রহ, উনি তোমার তথ্য সংগ্রহ করলো। তারপর দেখা যাচ্ছে তোমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেয়, এই পরীক্ষা নিরীক্ষার পরে তুমি এই রিপোর্টগুলো নিয়ে আবার ডাক্তারের কাছে যাও, এই ডাক্তার যাওয়ার পর তোমাকে একটা প্রেসক্রিপশন করে দেয়, পরে বলে যে আবার আসেন। এগুলো কি পরবর্তীতে তুমি যখন এটা সমস্যা নির্ণয়, উনি রোগ নির্ণয় করে তোমাকে দেখা যাচ্ছে প্রেসক্রিপশন করে দেয়, এরপরে বলে আবার এক মাস বা দেড় মাস পরে আসেন, এটা হচ্ছে কি মূল্যায়ন। তাহলে দেখা যাচ্ছে কি যে উনি কিন্তু একদিনই তোমার সমস্যার সমাধান দিচ্ছেন না, উনি কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিটা অবলম্বন করেই কিন্তু উনি তোমার সমস্যার সমাধান করে দিচ্ছেন, এবং উনি কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু নিজে তোমার সমস্যার সমাধানে তোমাকে সক্ষম করে তুলছে। আমি শিক্ষক, তুমি স্টুডেন্ট, আমরা কিন্তু তোমাদেরকে দেখা যাচ্ছে জাস্ট শিক্ষকরা কিন্তু একটা গাইডলাইন দিচ্ছে, কিন্তু তোমার টাকা দিয়ে তুমি বই কিনছো, তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি পড়াশোনা করছো, এর বিনিময়ে তুমি ভালো একটা সার্টিফিকেট পেয়েছো, কিন্তু দেখা যাচ্ছে আমরা তোমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি কিন্তু আমরা এই জন্য বলা হচ্ছে যে সমাজকর্ম হচ্ছে একটা হেল্পিং প্রসেস, সে তোমাকে কি করবে সমস্যা সমাধানে সক্ষম করে তুলবে, সে তোমাকে কি করবে সমস্যা সমাধানে সহায়তা করবে। তুমি এভাবে বলতে পারো যে তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব ক্ষেত্রের প্রয়োগের হাতিয়ারই হচ্ছে কি সমাজকর্ম। অর্থাৎ দেখা যাচ্ছে সমাজকর্ম এটা এভাবেও বলতে পারো, তোমার নিজের মতো করে তুমি বলতে পারো যে সমাজকর্ম হচ্ছে কি যে সামাজিক সমস্যা সমাধানের একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া। অর্থাৎ দেখা যাচ্ছে ব্যক্তি, দল এবং সমষ্টির সমস্যা সমাধানের ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রক্রিয়াটাই হচ্ছে কি সমাজকর্ম। আর এই সমাজকর্মের কর্মসূচিগুলো হচ্ছে কি যেমন গ্রামীণ সমাজসেবা, শহর সমাজসেবা, চিকিৎসা সমাজকর্ম, দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র, নারী কল্যাণ,
যুবকল্যাণ, সংশোধনমূলক কর্মসূচি ইত্যাদি, এগুলোই হচ্ছে সমাজকর্মের কর্মসূচি। তুমি যদি জিজ্ঞাসা করো যে ম্যাডাম তাহলে সমাজকল্যাণটা কি, যেমন সমাজকল্যাণের কর্মসূচিগুলো হচ্ছে জাকাত, ওয়াকফ, সরাইখানা, লঙ্গরখানা। যেমন প্রাচীন আমলে সরাইখানাটা ছিল, সরাইখানা অর্থ হচ্ছে কি বিশ্রামাগার। এখন এই সরাইখানার বদৌলতে কিন্তু গড়ে উঠেছে কি হোটেল, রেস্টুরেন্ট, সার্কিট হাউস। আগে সরাইখানা থাকতে তোমাদের কোনো টাকা পয়সা দিতে হতো না, কিন্তু দেখা যাচ্ছে এখন যে হোটেল রেস্টুরেন্ট মানে এখন যে সেবাটা দেওয়া হচ্ছে সেই সেবার বিনিময়ে কিন্তু তারা পারিশ্রমিক নিচ্ছে। এখন আমরা চলে আসি সমাজকর্মের বৈশিষ্ট্য। সমাজকর্ম হলো একটি সাহায্যকারী পেশা, আর সমাজকর্মীরা হলো কি কার্যমুখী ব্যক্তি। সমাজকর্ম এমন এক পেশা যাতে মানবিক সমস্যা ও সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে ব্যক্তি, দল, সমষ্টিকে বিভিন্ন জটিল পরিস্থিতিতে সাহায্য করার জন্য পেশাগত বহুমুখী বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়, এবং সেই বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। যেমন বৈজ্ঞানিক জ্ঞান, সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ভিত্তিক একটি পেশা যার সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খল পাঠ্যসূচি রয়েছে। আর এই পাঠ্যসূচি অধ্যয়নের মাধ্যমেই কিন্তু সমাজকর্মীরা অনার্স, মাস্টার্স ডিগ্রি অর্জন করে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করে থাকেন। সাহায্যকারী পেশা, তোমাদের সংজ্ঞায় কিন্তু বলা আছে সমাজকর্ম হলো একটি সাহায্যকারী পেশা। সাহায্যকারী পেশা হলো যে নিজ সামর্থ্য এবং সম্পদ দ্বারা যে সকল ব্যক্তি সমস্যা সমাধান করতে পারে না, সমাজকর্মীরা তাদের সমস্যার সমাধান সাহায্য করে থাকেন। সক্ষমকারী পেশা, একজন পেশাদার সক্ষমকারী পেশা হিসাবে সমাজকর্মী ব্যক্তি, দল এবং সমষ্টির সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তিনি সমস্যাগ্রস্ত ব্যক্তি নিজ সম্পদ এবং সামর্থ্যের দ্বারা তার সমস্যা সমাধানে সক্ষম করে তোলে। অর্থাৎ দেখা যাচ্ছে কি সমাজকর্মী কিন্তু সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সমস্যা সমাধান করে দেয় না, সমস্যা সমাধানে সক্ষম করে তোলে। নেক্সট হলো পদ্ধতিগত সমস্যা সমাধান প্রক্রিয়া। সমাজকর্মের দুটি পদ্ধতি রয়েছে, মৌলিক পদ্ধতি, সহায়ক পদ্ধতি। মৌলিক পদ্ধতিগুলো হলো ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম। আর সাহায্যকারী পদ্ধতিগুলো হলো সামাজিক প্রশাসন, সামাজিক গবেষণা, সামাজিক কার্যক্রম। সমাজকর্মীরা কিন্তু এ সকল পদ্ধতি অবলম্বন করে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান করে থাকেন। সামগ্রিক দৃষ্টিভঙ্গি, ব্যক্তি এবং তার পরিবারকে বিচ্ছিন্নভাবে না দেখে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে সমাজকর্মীরা সমস্যা সমাধান করে থাকেন। সম্পদের সদ্ব্যবহার, সমাজকর্মীকে কিন্তু অবশ্যই সমস্যাগ্রস্ত ব্যক্তির সম্পদ এবং সামর্থ্য সম্পর্কে জানতে হবে, কিন্তু তার যে সম্পদ আছে সেই সম্পদের ভিত্তিতেই কিন্তু দেখা যাচ্ছে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান করে থাকেন। সমন্বিত শিক্ষা কার্যক্রম, সমন্বিত শিক্ষা কার্যক্রম বলতে হচ্ছে সমাজকর্ম অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই সমন্বিত শিক্ষা কার্যক্রমটা হলো যে সমাজকর্মীরা সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের জন্য স্নাতক, স্নাতকোত্তর এবং উচ্চতর পর্যায়ে ডিগ্রি অর্জন করে থাকেন। এই ডিগ্রি অর্জনের মাধ্যমে কিন্তু সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান করে থাকেন। সুনির্দিষ্ট পেশাগত সংগঠন, সুনির্দিষ্ট পেশাগত সংগঠন হলো যে এই সমাজকর্মীদের পেশার মান উন্নয়নের জন্য লিখে নিন COS CSWE এবং NASW। সমাজকর্মীরা দেখা যাচ্ছে কি এই যে পেশাগত সংগঠন আছে COS হলো মহর অর্থ হলো মানে পূর্ণরূপ হলো দ্য চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি, CSWE দি কাউন্সিল অন সোশ্যাল ওয়ার্ক এডুকেশন,
NASW NASW হচ্ছে সাতটি সংগঠনের সমন্বিত রূপ এই NASW এর কাজ হচ্ছে সমাজকর্মীদের পেশার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা পেশাগত সম্পর্ক অন্যান্য পেশার মতো সমাজকর্মও কিন্তু পেশাগত সম্পর্ককে গুরুত্ব প্রদান করা হয় সমাজকর্মের পরিভাষায় এই পেশাগত সম্পর্ককে বলা হয় র‍্যাপোর্ট র‍্যাপোর্ট বলতে আমরা বুঝি সমস্যা সমাধানে সমাজকর্মী এবং সহযাত্রীর মধ্যে যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে সমাজকর্মের পরিভাষায় এই সুসম্পর্কের বলা হয় র‍্যাপোর্ট যেমন তুমি স্টুডেন্ট আমি টিচার এই উভয়ের মধ্যে কিন্তু তুমি কিন্তু আমাকে চিনতে না এই ক্লাসে আমাকে চিনেছো এরপর থেকে দেখা যাচ্ছে তোমার এবং আমার মধ্যে যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে সমাজকর্মের পরিভাষায় এই সুসম্পর্ককে বলা হয় র‍্যাপোর্ট সমাজকর্মী এবং সহযাত্রীর মধ্যে এই র‍্যাপোর্ট যত বেশি শক্তিশালী হবে সমাজকর্মীরা সমস্যা সমাধানে তত সহজ হবে নির্দিষ্ট পারিশ্রমিক কাজে যে প্রচলিত ধ্যান ধারণায় সমাজকর্মীরা মানে বিনা টাকা পয়সায় কিন্তু শ্রম দিয়ে থাকেন কিন্তু আধুনিক ধ্যান ধারণায় দেখা যাচ্ছে তারা পেশাগত দায়িত্ব পালনে নির্দিষ্ট পারিশ্রমিক নিয়ে থাকেন সর্বশেষ আমাদের একটা পয়েন্ট হলো সমাজকর্ম হলো একটি বিজ্ঞান কলা পেশা সমাজকর্ম হচ্ছে কি একটি বিজ্ঞান কলা এবং পেশা সমাজকর্ম হলো একটি সমাজকর্ম বলা হয়েছে যে সমাজকর্ম কিন্তু বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সমস্যা সমাধান দিয়ে থাকেন তাহলে সমাজকর্মকে আমরা কেন একটি বিজ্ঞান বলি সমাজকর্ম হচ্ছে একটি বিকাশমান বিজ্ঞান সমস্যা সমাধান পদ্ধতি তথ্য অনুসন্ধানের উদ্যোগ ইত্যাদির জন্য কিন্তু সমাজকর্মকে বিজ্ঞান বলা হয় সমাজকর্মকে কেন কলা বলা হয় সমস্যা সমাধানের বিভিন্ন পদ্ধতির প্রয়োগ এবং সিস্টেমের অনুশীলনের জন্য একে কলা বলা হয় আর পেশা বলা হয় যে সমাজকর্ম হচ্ছে পেশাগত সমাজকর্মীদের কিন্তু পেশাগত মনোভাব পেশাগত জ্ঞান দক্ষতা এবং পেশার অন্যান্য বৈশিষ্ট্য অর্জন করে বিধায় সমাজকর্মকে একটি পেশাও বলা হয় তোমাদের তাহলে দেখা যাচ্ছে কি যে সমাজকর্মকে কেন একটি বিজ্ঞান কলা পেশা বলা এটা কিন্তু তোমাদের অনেক সময় অনুধাবনের কোশ্চেন থাকে যে সমাজকর্মকে একটি বিজ্ঞান কলা পেশা বলা হয় কেন সমাজকর্মকে কেন বিজ্ঞান বলা হয় সমাজকর্ম হচ্ছে একটি বিকাশমান বিজ্ঞান তথ্য অনুসন্ধানের উদ্যোগ এবং দেখা যাচ্ছে কার্যকর কর্মনীতি ইত্যাদির জন্য কিন্তু সমাজকর্মকে একটি বিজ্ঞান বলা হয় আর একে কলা বলা হয় সমস্যা সমাধানে বিভিন্ন পদ্ধতির প্রয়োগ বিভিন্ন প্রক্রিয়া এবং সিস্টেমের অনুশীলনের জন্য একে কলা বলা হয় আর পেশা বলা হয় সমাজকর্মীদের পেশাগত মনোভাব পেশাগত দক্ষতা যোগ্যতা এবং পেশার অন্যান্য বৈশিষ্ট্যগুলো অর্জন করে বিধায় কিন্তু একে পেশা বলা হয় তাহলে আমরা আজকে জেনেছি যে সমাজকর্ম কি সমাজকর্মের বৈশিষ্ট্যগুলো তাহলে দেখা যাচ্ছে কি যে সমাজ তোমাদের যদি আসে যে তোমাদের এখান থেকেও কিন্তু একটা অনুধাবনের প্রশ্ন আসে অনেক সময় যে সমাজকর্মকে সাহায্যকারী পেশা বলা হয় কেন সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা ব্যাখ্যা করো তাহলে দেখা যাচ্ছে আমরা আজকে জেনেছি যে সমাজকর্মের অগ্রনায়ক বা পথিকৃত বা রূপকার কে হলে কে মেরি রিচমন্ড তোমরা বানানটা একটু দেখে নিবে মেরি রিচমন্ড আর আজকের আলোচনা শেষে আমরা যা জানতে পারলাম তা হলো যে সমাজকর্মর কনসেপ্ট অফ সোশ্যাল ওয়ার্ক তোমরা উচ্চারণটা একটু ঠিক করবে অনেকে কিন্তু বলে সোশ্যাল ওয়ার্ক তোমরা বাসায় আমি তোমাদের একটা অনুধাবনের প্রশ্ন দিয়ে দিচ্ছি যে দেয়া ঠিক না যেহেতু তোমরা বাসায় একেবারেই বসে আছো অনুধাবনের কোশ্চেনটা হলো যে সমাজকর্ম ধারণাটি ব্যাখ্যা করো অনুধাবন হচ্ছে এক যোগ এক এখানে তোমার মাথা মানে তোমার মেধা প্লাস বই প্লাস আজকে আমি কি পড়িয়েছি এই সমন্বয় করে তুমি নিজের মতো করে
লিখবে, সমাজকর্ম ধারণাটি ব্যাখ্যা করো। আর দেখা যাচ্ছে আমি আবার একটু বলে দিচ্ছি যে সমাজকর্ম বলতে আমরা কি বুঝি। সমাজকর্ম হলো যে একটি সাহায্যকারী পেশা যা ব্যক্তি, দল এবং সমষ্টিকে এমনভাবে সাহায্য করে যাতে তারা নিজেদের সম্পদ এবং সামর্থ্যের ভিত্তিতে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম হয়। তুমি এভাবেও বলতে পারো যে সমাজকর্ম হচ্ছে একটি কলা, একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া, একটি সাহায্যকারী পেশা। সামাজিক সমস্যা সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া হলোকে সমাজকর্ম। তো এবার বলতে সমাজকর্ম হচ্ছে কি, একটি পদ্ধতি যা বৈজ্ঞানিক কৌশল ও প্রক্রিয়া অবলম্বন করে মানুষকে ব্যক্তিগত, দলগত এবং সমষ্টিগতভাবে সহায়তা করে, ফলে মানুষ সমাজে বাঞ্ছিত এবং উন্নত জীবন লাভে সক্ষম হয়। দেখা যাচ্ছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ক্লাসে তোমরা উপকৃত হয়েছ। দেখা যাচ্ছে কি যে প্রতি বছরে আমাদের এরকম ফেস টু ফেস ক্লাস হচ্ছে, কিন্তু এবছরতে এই সংকটকালীন সময়ের জন্য আমাদের ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, তাই অনলাইনে আমাদেরকে আসা। তা দেখা যাচ্ছে যে তোমরা বাসায় বসে একটু পড়াশোনা করবে কেন, ব্যস্ততাই হচ্ছে কি সুস্থতা। আর সবাই সবার জন্য দোয়া করবে যাতে আল্লাহ আমাদেরকে দ্রুত এই সংকটকালীন সময় মানে আমরা অতিক্রম করে সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপনে আবার ফিরে আসতে পারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।